মেঘদূত, গুড আফটারনুন শুভাশিস, হাউ আর ইউ? কি খবর? আমার তো চলছে, ওই যেমন ভাবে চলছে আর বসেই আছি, বাস, নাথিং এলস। হ্যাঁ, এই ব্যাপারটা খানিকটা একই রকম, সবারই সেই রকম ভাবেই চলছে। কিন্তু এই আচ্ছা, সো ইউ হ্যাভ স্টার্টেড উইথ গ্রোসারিজ অলসো? এটাতে ওই টপ ক্যাটে? টপ ক্যাটে না, টপ ক্যাটের নিচে ওই অফ বিটের জায়গাটা আছে। উই হ্যাভ স্টার্টেড এসেনশিয়ালস, নট জাস্ট গ্রোসারিজ। সো we're doing medical kits, COVID-19 free kits, and a lot of other kinds of kits as well. Just এই সময় আজকে সাপোর্ট দেওয়ার জন্য, so tied up with Swiggy, Zomato এদিকে, আর ওদিকে for the wholesale purchases আমাদের মেট্রোর সাথে কাটা হয়েছে। So we're doing home delivery. So for those of you who don't know, Meghdoot is from the Techno India group, and he leads the global operations there, and he's the second generation into the business. Yes, correct. So একটু যদি, if you can just give us a brief about how your business started off with your father, কিভাবে ব্যাপারটা শুরু হয়েছিল? আমার কি 10 ঘন্টা সময় আছে? No, but then you can just give us a snapshot of it, maybe. হ্যাঁ, বাবা শুরু করেছিল ব্যবসাটা 1985 এ। সেই সময় বাবা পড়াতো, so started by Professor Gautam Roy Chaudhary, my father, who started the business in his garage, teaching kids how to learn computers. So he had just finished his M.Tech from IIT, and he also had a degree from ISI, I think. Then he worked at Telco for one day and gave his resignation. He said, "No, I can't work for anyone else. I'm going to go start my own company." And বাবাদের বাড়ি ছিল তো হুগলিতে, মানে আমাদের এখনো অ্যানসেস্টার হাউস আছে হুগলি। হুগলিতে সবাই আতঙ্কিত যে কি ব্যাপার, এত ভালো চাকরি পেয়ে কেউ ছেড়ে দিল, গৌতম পাগল হয়ে গেছে। বাবা সারাক্ষণ ওরকমই ছিল একটুখানি, তো হি ডিডন্ট রিয়েলি টেক এনিবডিজ ওয়ার্ডস ভেরি সিরিয়াসলি। এন্ড দেন হি স্টার্টেড টিচিং কিডস ইন হিজ গ্যারাজ ইন হুগলি, আমাদের বাড়িটা, যেখানে যে বাড়িতে এখনো আমরা থাকি হুগলিতে গেলে। এবং সেইখান থেকে শুরু স্কুলের বাচ্চাদেরকে কম্পিউটার পড়ানো, সেখান থেকে কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু করা, একসময় প্রায় 150টা ট্রেনিং সেন্টার শুরু করতে। ইনফ্যাক্ট আই গট টু নো অ্যাবাউট দ্য ট্রেনিং সেন্টার ভেরি ইন্টারেস্টিংলি, বিকজ আমাদের স্কুলে একটা ট্রেনিং সেন্টার যেটা ছিল, ওইটাও ওয়াজ অলসো রান বাই ICEN, ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, উইচ ওয়াজ দ্য প্রেডিসেসর অফ টেকনো ইন্ডিয়া। টেকনো ইন্ডিয়া ফর্ম হওয়ার আগে ইট ওয়াজ কল্ড ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। তারা অনেক স্কুল কলেজের জন্য এই কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো চালাত, সেইটা দ্যাট ওয়াজ অলসো স্টার্টেড বাই বাবা। ওইটা প্রায় 150টা স্কুল কলেজে চালানো হতো এক সময়। আমি আর আমার শুভাশিসের আলাপ, আমরা প্রেপ থেকে একই ক্লাসে পড়ি বিড়লা হাই স্কুলে, একদম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। সেই স্কুলেও ওই কম্পিউটার ট্রেনিং সেন্টারটা বাবাই চালাতো। তারপরে সেই সব হয়ে যাওয়ার পর আমাদের স্কুলের গল্পে আসবো পরে, বাট এটা ছোট করে শেষ করে নিই। 1998 সালে উই মুভড টুয়ার্ডস দ্য মোর ট্রেডিশনাল ডিগ্রি বেসড এডুকেশন মডেল। বাবা রিয়েলাইজ দ্যাট শুধু এ লেভেল ও লেভেল কোর্সেস করিয়ে ইউ টু মুভ দি এন্টায়ার কান্ট্রি টুয়ার্ডস মোর কম্পিউটার এডুকেটেড সোসাইটি উড বি ভেরি হার্ড। তো সেই জন্য আমাদের প্রথম কলেজ শুরু হয় নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ 1998-এ, আর আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ উইচ ওয়াজ এ টাই আপ উইথ JIS গ্রুপ, বিকজ JIS গ্রুপ ওয়াজ অলসো ইনফ্যাক্ট কো ফাউন্ডেড বাই বাবা, বিকজ দে স্টার্টেড দ্যাট ভার্টিক্যাল টুগেদার। সো এনিওয়ে, অ্যাজ আই ওয়াজ সেইং, ওই সময় 1998-এ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হয়, আর তার সাথে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ উইচ ওয়াজ উইথ JIS গ্রুপ। So in essence, Baba was responsible for co-founding two groups. JIS group era pratham college kintu babar hatei toiri. Tarpor 2000-e it was termed Techno India, because Techno India college ta shuru hoy, and then the entire group came to be known as Techno India, which was in year 2000. Tarpore to sobai jani amra, I guess, the exponential growth we've seen in the last 20 years. Kuri bochhor mane since the name of Techno India as well. Ekhon how many institutes now? তাছাড়া প্রচুর ৮০,০০০ মতো। হ্যালো, তো আবার ভিডিওটাকে, সো কতগুলো স্টুডেন্ট এট এনি পয়েন্ট ইন টাইম?
প্রায় 70-80 হাজার স্টুডেন্ট হবে। বাহ, গ্রেট। সো ডাজ ইট মেক ইউ লাইক ওয়ান অফ দোজ বিগেস্ট ইন দ্য কান্ট্রি অর ইন দ্য ওয়ার্ল্ড? আই থিঙ্ক উই আর ইন টার্মস অফ নাম্বারস, আমাদের থেকে ইন্ডিয়াতে আমার মনে হয় না আমাদের থেকে বেশি নাম্বার কারুরই আছে as a group. Because we also service from primary education to PhD level education, মানে কেজি টু পিজি পুরোটাই পড়ানো হয় আমাদের আমাদের ইনস্টিটিউটসে, প্লাস মানে স্কুল দিয়ে ইউনিভার্সিটি গুলো দিয়ে। So what I mean, I'm sure there are many reasons to get motivated to join such a business, but then what is that your one reason or two reasons why you joined your business? আমার রিজনটা একটাই, আমার রিজনটা খুব সিম্পল, ইটস মাই লাভ ফর কলকাতা। আমি আমি বহুদিন বিদেশে ছিলাম, আমি পড়াশোনা করেছি বিদেশে, কিন্তু ফর মি দ্য লাভ ফর মাই সিটি ওয়াজ অলওয়েজ ইউ নো বিয়ন্ড এভরিথিং এলস। Didn't fall in love with Paris more than Kolkata? Yeah, I mean, I love Paris for various other reasons. I met the love of my life in Paris. Yeah, exactly. For that reason, I guess Paris will always be special, and I met some of the closest friends of my life in Paris. But Paris does not need me, you know, like that's the way that I look at it. When the kind of impact I can have in Kolkata is far beyond anything that I can achieve in Paris at such a short time, especially. So using the existing resources of the group, plus having, you know, having family around, I think is also quite important. I think tor puro family is very much involved in your business. I mean, হ্যাঁ একদম, মানে বাবা, কাকা, মা, পিসে সবাই আছে, মানে বাবা শুরু করে it's a pure example of a family business. Proper একদম, হ্যাঁ মানে at every rank I think we have, মানে বাবাদেরও মামা কাকারা ব্যবসাতে, মানে বাবাই নিয়ে এসেছিল সবাইকে, মানে শুরু হয়েছিল একটা পয়েন্ট থেকে, দ্যাট when baba started the whole thing, but তারপরে তো ব্যাপারটা অনেক ছড়িয়ে গেছে এবং a lot of extended family is also part of the business. But again, I see a lot of, see, I don't have anything against family businesses in general, but it's very harsh, it's very hard to be purely objective with family businesses. I think sometimes you are it's a lot harder to take stronger decisions in family business. সেই দিক থেকে দেখতে গেলে, and sometimes the decisions probably get delayed a bit also. Oh mama, আমি আমি in fact একটা IIM কলকাতাতে একটা ক্লাস নিয়েছিলাম ফ্যামিলি বিজনেসেস নিয়ে, একটা দিস এন্টায়ার কোর্স দ্যাট আই ইউজ টু টিচ অন দি এথিক্স অফ ফ্যামিলি বিজনেস, অন দি ইন্ট্রিকেসিস অফ ফ্যামিলি বিজনেস এটসেট্রা। তো সেইটাতে একটা প্রায় ওটা 3 ঘন্টার একটা ওয়ার্কশপ, এন্ড এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়ার পিপল ফ্রম ফ্যামিলি বিজনেসেস, and you know it struck such a chord that everyone faces very similar kind of problems in family business, which is, you know, jotota advantages ache totota disadvantages but are too many beshi. So I am not that much of a proponent, I think, because maybe I'm second generation. For me it's a lot more objective that if I need something done, then you know, get professionals, get it done, end of story. You know, everything is, it's more like project based, finish the work, move to the next thing that you do. For me that's more important, but hello ota ni arek din we'll have a debate on that. Ha ota ni to oshombhob lomba ekta debate ache, lomba debate ache. I think there are a lot of people in the council them mane itself jara differ korbe view tar sathe. Sure, but yeah, that's the whole, we can always agree to disagree, that's the whole point of so tell me that one landmark moment that happened after you joined business. বাবা তো অনেকগুলো, এই ল্যান্ডমার্ক বললে এটা মনে পড়লো, অফ ক্রিয়েটিং অফ বিট ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ মাই ল্যান্ডমার্ক মোমেন্টস, বিকজ ইট ওয়াজ ক্রিয়েটেড এট দ্য ল্যান্ডমার্ক হোটেল, আগে যেটা ল্যান্ডমার্ক ছিল ওইটাই অফ বিট হয়ে গেছে। বাট ইউ নো আই থিঙ্ক মাই ওয়েন আই জয়েন্ড বিজনেস, এইটাকে টাইমটা বলা খুব ডিফিকাল্ট, কারণ কি 2017 আই টেকনিক্যালি জয়েন্ড বিজনেস, বাট ছোটবেলার থেকেই তো আই বিন পার্ট অফ দ্যাট ইকোসিস্টেম। ছোট মানে বাবা অন্টারপ্রেনিয়র হলে যা হয়, ছোটবেলা থেকে 5 বছর বয়স থেকে যাচ্ছি হাত ধরে ধরে এই মিনিস্টারের সাথে দেখা করতে, এই ভিসির সাথে, এই ডিরেক্টর, এটা ওটা, সো আই বিন পার্ট অফ দ্যাট ইকোসিস্টেম ফর এ ভেরি লং টাইম। আর আমার প্রথম ভেঞ্চার ওয়াজ ইনফ্যাক্ট ওয়েন আই ওয়াজ 19 ইয়ার্স ওল্ড, আমি একটা মিউজিক রেকর্ডিং স্টুডিও শুরু করি, এবং সেইটাও ওয়াজ অ্যাট ওয়ান অফ আর ক্যাম্পাস, ওয়াজ অ্যাট দ্য সেক্টর 5 ক্যাম্পাস ইনফ্যাক্ট, দো ইট ওয়াজ লাইক এ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, but সেটা বলা যেতে পারে সেইখান থেকেই আমার ফর্মাল ইন্ট্রোডাকশন ইনটু দ্য বিজনেস লাইফ, ইনটু দ্য এন্টারপ্রেনর লাইফ মোর টু সে, এন্ড দ্যাট গেভ মি আ লট অফ কনফিডেন্স। সো পার্সোনালি স্পিকিং আই থিঙ্ক দ্যাট উড বি মাই ল্যান্ডমার্ক মোমেন্ট, ওয়েন আই ফাইনালি ডিসাইডেড টু টেক দ্যাট স্টেপ ওয়াইল আই ওয়াজ ইন কলেজ, এন্ড দেন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট পার্সন স্টার্টিং অ্যান
independent venture completely would be when we converted Landmark into Offbeat and started this entire interdisciplinary learning center with a restaurant, with a cafe, with, you know, and moving away from the traditional educational business models as well, moving towards more experiential business, experiential education. And on the other side, you know, hospitality, entertainment, restaurant business, all put together as one ecosystem. In fact, for the council, Akbar, we should all visit your place. Maybe we'll have a meet there. Sure, absolutely. Happy to host you guys anytime, as soon as lockdown is over. Yeah, sure. You can do a meet and greet there. It's a, you've been there a couple of times, I think. Yeah, I've been there too. When we had hosted. Yeah, I mean, Dubar, I have been your, to your place. Right. What about that that robot which you brought into Calcutta? Oh, Sophia. That was a funny thing. I was, we've been trying to get Sophia for about 3 years now. So they had a lomba list. Sophia travels around the world. Amar theke beshi well traveled. Sharakkhon ghure beray. So ora ekta lomba queue chilo. We had applied for it 3 bochor age. We established contact with the lab in Hong Kong. That we want to get Sophia to India. They're like, okay, you have a 2-year wait. I'm like, okay, whatever, we'll wait. So we got confirmation now you are ready, you know, in the next couple of weeks, if you want, we can bring down. We're like, all right, let's do it. So we got Sophia into Calcutta, invited some of the top educationists, medical people across the city. IIT Durgapur director Chilen. NIT Durgapur, IIT Kharagpur, ISI shop director, and then we just had about 5,000 people in the audience, and we did a meet and greet with Sophia where Sophia took questions and everybody was completely spellbound. What is going on? I think it created a lot of news as well. I think it was covered on the national media very widely. Yeah, everyone, because it was such an issue. You sent me the invite, but I was in Durgapur, but I was everything on my scrolls that it's coming in all the time. Yeah, but we were also quite surprised. As an education institution, we also have to always inspire with an example, right? And when people see the place where artificial intelligence is there right now, I artificial intelligence niye 5 bochor dhore kotha bolchi, but kintu dekhar moddhe je byapar ta ache na, dekhe shekha, sheita I think was very pertinent. The people loved it. Young students got to interact. They loved it. And I think it was great. A lot of people learned a lot from a robot, which was, who would have thought such a day would come to Kolkata? So I think we're all very glad we were able to do that. So how do you think your education really helped in, shaping the way you are today, or even that matter, business at jonno kotora help koreche? 100%. Nothing contributed more to who I am today than my education. It's very funny because amar baba to, he came from nothing, right? A lot of these first generation business people or entrepreneurs, they are very strong willed. Amar baba came from a family where the only person earning was his father, amar dadu. Actually, he was a postman in Bangladesh. Khulna te era postman chilo. Shekhan theke, baba starting a first generation business, taking it to this scale, it's almost unheard of. Orokom ekta story. But he continues to be a very, very, very lower middle class outlook wala ekjon lok jar jonno puro man, his whole life is his work. He doesn't do interviews or kono public figure noy. Ashina, for him, his whole work and life is about technique. So sheikhane dekhte gele mane, when we were growing up as well, we were never spoiled really. Erokom kokhono hoyni je na tumi eita korte paro, jao eto taka nao, niye ja kichu kor. Never. For us, whenever we would ask for something, like porashona kore pore dekhai, for us it was very clear. And the only gift that we truly got, I think, from my parents, both of them, I think they've consciously made an effort to, one, not spoil us, and two, is to make sure that we got the best of education. So that was always given. So I got to study in, thankfully, I got good genes from them as well. I got to study in some good schools and colleges. I've traveled fairly widely, and I've traveled in various good institutions. And now I, take all those experiences and I try to bring that back on a bigger scale to help West Bengal grow. In fact, I think that's my life's motto in general. For me, it's not restricted to just doing that for the education sector. I want to do that across various sectors. Baba jeta shuru koreche education niye, I have a lot of interest, but personally, in the arts and entertainment sector, media, also in hospitality. So I want to, see Techno India really becoming global, definitely for education, and then hyper local businesses in terms of all of the other sectors that I was talking about. So that's
more of what I want to achieve. Like really make Kolkata relatable again. Bachchara chole jaye dekhte kharap lage. So many people leave. Exactly. They don't come back. And only people who are interested in staying back in Kolkata are people whose families have businesses. So or maybe in a government job. Or maybe in a government job, but that's not that exciting. But not that, yeah, that's what. So bringing it back through entrepreneurship, I think, is something that I really have been striving for the last couple of years. In fact, আমরা এক্ষুনি একটা নতুন ভেঞ্চার শুরু করলাম ফিউচার প্রুফ ল্যাবস বলে। এখন তো অনেক সময় সারাক্ষণ বসে ভাবছি আর নতুন নোটস বানাচ্ছি আর নতুন নতুন আইডিয়াস জেনারেট করছি। সো দিস থিং কল ফিউচার প্রুফ ল্যাবস, উই আর রানিং আ ম্যাসিভ অনলাইন হ্যাকাথন এন্ড দ্য উইনার্স অফ দ্য হ্যাকাথন উইল গেট টু পার্টিসিপেট ইন দিস ল্যাব উইচ উই আর সেটিং আপ রাইট নাও। ইটস আ ল্যাব ওয়্যার পিপল ওয়্যার সে ফর এক্সাম্পল কোম্পানিজ, বিবিসির মতো কোম্পানিজ, চেম্বার্স উইল বি এবল টু গিভ প্রবলেম স্টেটমেন্টস। ধর তোর ব্যবসা, your website, you are facing massive losses during COVID, like everybody else. So how do you move past this crisis by thinking innovatively? So my lab or our lab at Techno India, called the Future Proof Lab, will help you move past that barrier. Take that problem statement, create a full business vertical around it using tech, using digital transformation, create a full package and give it to you. So that is what I will be working on. That will be the thing that I'll be working on for the next couple of years. And that way we can really promote entrepreneurship as well. Eta bhebe dekh amader deshe entrepreneurship keno chole amader, especially West Bengal, karon ki entrepreneurs mindset ta khub different. It's like oi hustling mindset jeta amader ei Kolkatar babu mindset er moddhe noy. It doesn't work the same way. Amader ekhane tumi amader the biggest problem we face is with the parents. বাবা আমাদেরকে বললে কি তোমাদের ছেলে মেয়েদেরকে অন্টারপ্রেনার বানাবো, না না তার থেকে ওকে 20,000 টাকার ওই চাকরিটা পাক, সেটাই ও চায় বেশি। তো আমি যদি দুটোই করতে পারি, আমি ওকে 20,000 চাকরিটা আমি দিলাম, কিন্তু ও ইনস্টেড অফ ওয়ার্কিং অন ইউ নো ট্রেডিশনাল বিজনেস অর অ্যান আইডিয়া উইল ওয়ার্ক অন হেল্পিং আদার বিজনেসেস গ্রো, দ্যাট হেল্পস হিম বিল্ড হিজ অন্টারপ্রেনারশিপ অ্যাকুমেন অ্যান্ড দ্যাট বিল্ডস দি এন্টায়ার অন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম অফ দ্য কান্ট্রি। দ্যাটস ওয়ার আই ওয়ান্ট টু গো উইথ অন্টারপ্রেনার। আমাদের এখানে মডেলটাই আমরা এখনো ঠিক বুঝতে পারিনি, মানে এটা খুবই নতুন এখন। আমরা তো অন্টারপ্রেনারশিপ অনেকদিন ধরে কথা বলছি, 3 বছরে প্রায় 3টে ইনকিউবেটার তৈরি করেছি, 350-400 স্টার্টআপ মেন্টর করেছি, কত কিছু করা হয়েছে, কিন্তু অ্যাজ সাচ কিন্তু এখনো কাউকে জিজ্ঞেস করলে কেউ বলবে না যে না ও ওয়েস্ট বেঙ্গলে অন্টারপ্রেনারশিপ হয়, এইটা কিন্তু এখনো সেরকম ভাবে মেসেজিংটা হয়নি। সেই মেসেজিংটা যদি চেঞ্জ করতে হয় স্কুলে কলেজে চেঞ্জ করতে হবে, এবং সেইটা করতে হবে বাবা মাদের খুশি রাখতে হবে বাচ্চাগুলোকে চাকরি দিয়ে, আর ওই চাকরিটাকে নট অ্যাজ রেগুলার এমপ্লয়িজ বাট অ্যাজ অন্টারপ্রেনার্স ইন রেসিডেন্স। দে উইল থিঙ্ক লাইক অন্টারপ্রেনার্স, অ্যাক্ট লাইক অন্টারপ্রেনার্স, বাট গেট পেড আ স্টাইপেন্ড অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ। তাহলে বাবা মারাও খুশি, ছেলেরাও খুশি, স্টেট বাড়বে অন্টারপ্রেনার। হোপিং ফিঙ্গার্স ক্রস, যদি এটা কাজ করে উইল বি ভেরি গ্ল্যাড। So you mentioned a bit of it, কিন্তু what is that ultimate vision? Do you see your group as being as a group যে people would come here Bengale to work for or study? For example, people aspire to go to an Oxford, you know, flock around towards London or to Paris to study. So Kolkata ashbe kina, at least India jara students are from other states. Dekh amader kintu emnite Techno India pray 40% of the students are out of state. আমাদের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, নর্থ ইস্ট থেকে প্রচুর স্টুডেন্টস আসে। তো আমি 40% অফ 70,000 তো এবার ক্যালকুলেট করে দেখ, সেটা অনেক, প্রায় 30,000 স্টুডেন্ট অলরেডি আসে। অ্যান্ড দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড ইন ওয়ান জেনারেশন, সেটাতে কিন্তু আমার খুব একটা হাত নেই, যেটা অলরেডি হয়েই রয়েছে। হোয়াট আই ওয়ান্ট টু চেঞ্জ ইজ দ্য ন্যারেটিভ ইন টার্মস অফ দ্য বিজনেস দ্যাট উই ক্যান অলসো ডু, যে সত্যি বেঙ্গলিজ মিন বিজনেস, এইটা কিন্তু একটা মাইন্ডসেট শিফটের দরকার। এইটা শুধু মানে পড়াশোনার জন্য কিন্তু এমনি বেঙ্গলে আসবে, দ্যাট মেক সেন্স, কারণ উই আর নোন অ্যাজ অ্যান ইন্টেলেকচুয়াল ট্রাইব, বেঙ্গলিজ আর নোন ফর বিইং ইন্টেলেকচুয়ালস, বেঙ্গলিজ আর নট নোন টু বি বিজনেসম্যান। আমরা যদি ওই অন্টারপ্রেনারশিপ দিয়ে সেইটা চেঞ্জ করতে পারি, তাহলে আই থিঙ্ক আই উড বি ডুইং মাচ 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 অফ আ বিগার ফেভার। এডুকেশনের জন্য অলরেডি হচ্ছে, প্রায় 12-14 স্টেট থেকে আমাদের কলেজে আসে লোকজন, আইটিআই আছে আমাদের কতগুলো জায়গায়, তো সেখানেও তো প্রচুর বাচ্চারা পড়ে, ইন্দোরে আছে, ভোপালে আছে, আমাদের মধ্যপ্রদেশে আছে, মেঘালয়তে আছে, শিলং, আমাদের ঝাড়খণ্ডে 5টা কলেজ আছে, পিপিপি চলে, প্রচুর জায়গা থেকে আসছে, রেলিভেন্স হয়েছে। এবার আমাদের ওই ন্যারেটিভটা শুধু ইয়াং লোকজন যাতে চলে না যায় আমাদের এখান থেকে, এসে এলো পড়লো চলে গেল, তাহলে তো কোনো লাভ হলো না।
মানে লাভ হলো, কম লাভ হলো, আমরা তো একটু কম লাভ হলো, জিডিপিতে জিডিপিতে কোনো লাভ হলো না, ইকোনমি তো বাড়লো না এখান থেকে। সো উই নিড টু চেঞ্জ দ্যাট, সেটা যদি করতে পারি দেখা যাক। আই থিঙ্ক দি ওনলি ওয়ে টু ডু ইট ইজ থ্রু মাইক্রো এন্টারপ্রেনারশিপ, অবভিয়াসলি ইন্ট্রাপ্রেনারশিপ। কোম্পানিজ এর ভেতরে লোকজন হ্যাভ, পিপল হ্যাভ টু ওয়ার্ক হার্ডার, নট হার্ডার, জানিস তো, আই থিঙ্ক পিপল নিড টু ওয়ার্ক স্মার্টার। আমাদের এখনো ওই বাবু মাইন্ডসেটটা থেকে না বেরোতে পারলে, আই কিপ টকিং অ্যাবাউট দ্যাট, ওই একটা একটু পজিশন অফ পাওয়ার হয়ে গেল, তার মানে ইউ বিকাম সুপার ইনঅ্যাক্সেসিবল। তোমাকে তো মিটিং পেতে তোমাকে 10 বছর ওয়েট করতে হবে, তুমি তোমার জায়গার থেকে নড়বে না, তুমি লোকজনকে মানে গাধার মতো খাটাবে, নিজে কিছু করবে না, এই মাইন্ডসেটটা থাকলে কিন্তু আমাদের, উই উইল নট বি এবল টু মুভ উইথ দ্য টাইম। ডিজিটাল ট্রান্সফরমেশন কম, তাহলে তারপরে তুমি, তারপরে এইসব করার পরে বলবে না মারোয়ারির আমাদের সব ব্যবসা নিয়ে চলে গেল, কেন নিয়ে যাবে না? অবভিয়াসলি তুমি অত খাটুনি বলে নিয়ে গেছে, মারোয়ারিটা তারা নিয়ে আসছে, ওদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়ে আসছে দিল্লি থেকে, নিয়ে আসছে চেন্নাই থেকে, নিয়ে আসছে পুনের থেকে, তাদেরকে 3 times স্যালারি দিয়ে রাখছে, ওদের ব্যবসা বাড়ছে, কেন বাড়বে না? তাদের তুমিও সেই কাজটা করো, তুমি তোমার তোমার ওই ছোট্ট ব্যবসা। আই থিঙ্ক দ্য রিজন ফর দ্য ডিক্লাইন অফ বেঙ্গলি বিজনেসেস ইজ বেঙ্গলিজ আওয়ারসেলভস, আমাদের নিজেদের, রাদার দ্যান দ্য আদার কমিউনিটিজ কামিং ইন। ইটস নট বললে এটা তো তাহলে ট্রাম্পের মতো কথা হয়ে গেল, ট্রাম্প তো বলে যে আমাদের এশিয়ার মেক্সিকানরা আমাদের নিয়ে চলে গেল চাকরি, আমাদের বিদেশিরা নিয়ে চলে গেল। আরে তোমার সিলিকন ভ্যালিতে তো 50% লোক ইন্ডিয়ান, 30% লোক চাইনিজ, তো তাহলে সেই তারাই তো, অবভিয়াসলি তারা তো এখন আমেরিকান সিটিজেন, এত বছর ধরে কাজ করছে, অবভিয়াসলি দ্য রিপ বেনিফিটস। তোমার ইফ ইউ, ইফ ইউর ওন পিপল কান্ট কম্পিট, ইউ কান্ট ব্লেম পিপল ফ্রম আউটসাইড টু কাম অ্যান্ড টেক ইউর জব। ওয়ার্ক হার্ডার, ওয়ার্ক স্মার্টার, থিংস উইল গেট বেটার। এর মধ্যে কি আছে? So I think there is a lot of mutual learning that our group will have, hopefully in the coming months. No, I'm very excited. Maybe the exposure will be much more, where a lot of Bengali businesses will understand that they need to come out of that cocoon that they're in. So, our digital transformation, well. That at the end of the day, puro byaparta dariyeche tar upore. COVID e amrao bujhe gechi, shon, ei amra education niye eto kichu bole, amra eto, we are a well established educational group. আমাদের 35 বছরে যত ডিজিটাল ট্রান্সফরমেশন হয়নি, তার থেকে এই 2 মাসে বেশি ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে। When push comes to shove, everything works. আমাদের তুই ভাবতে পারছিস, প্রত্যেকটা আমাদের আমাদের স্কুল, 35টা স্কুলের মধ্যে 32টা স্কুল গ্রামে, tier 2 tier 3 সিটিজ, টাউনশিপস, ভিলেজেস, সব কটায় ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে 2 মাসের মধ্যে। এতদিন ধরে চেষ্টা করলে আমরা বানাতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। আমরাও একটুখানি, ও ঠিক আছে যখন হবে দেখা যাবে, এটা তো চলছে, ভালোই হচ্ছে। When push came to shove, everything went online. We are working perfectly. এখন আমাদের তো সবকিছু work from, 2 মাস হয়ে গেল কলেজ, স্কুল কলেজ বন্ধ, তাই বলে কি পড়াশোনা বন্ধ থাকবে? Learning never stops. So ঠিক থাকবে, ওই same way it will work for other businesses. They, people will find ways to innovate. If they don't, they will die. Simple, pure and simple. সেইখানে if I can come and help with my future proof labs and help people get ready for the future, create enough business verticals যেগুলো cash cow হতে পারবে, আর you know, it can use technologies where you know you can sell your products globally, why not? Seta koro, businesses will survive. The idea is quite simple at the end of it. Great. So a crisis teaches you a lot of lessons. Biggest lesson, ami to bolchi, ami jodi age 12 ghonta kaj kortam dine, ekhon 16 ghonta kaj korbo, and I'm doing ekkhoni tu ami tomar calendar ta jodi dekhai, up from now until 10:30 at night, I'm completely filled with work and webinars, back to back to back, 15 minute er kono gap nei, kokhon khabo jani na. But you have to do it. এখন না করলে কখন করবে? আমার, আমি যদি না এটা করতে পারি, if I can't support this, আমাদের 5000 employee আছে, 5000 teachers, assistant professors, faculty members ইত্যাদি, তাদেরকে তো সাপোর্ট করতে হবে, তাদের মাসের শেষে তো স্যালারি দিতে হবে। সেখানে তো বললে হবে না যে না এখন তো কোভিড এর জন্য তোমায় দিতে পারবো না, সেটা তো করলে হবে না। At the end of the day, they are my family. You have to take care of them. So you work harder. That's it. That's what crisis teaches you. Thanks for your time. Darun laglo. Nothing. Happy to chat. This was the funnest thing I will do today. Now it's back to work. Now back to hardcore. Give some time to your wife as well. Pauline rege jabe na hoyto. Na. Pauline hocche arekta kajer joke. So she is also working upstairs hardcore. She starts work at 7 a.m. and goes on till 9. I start a bit later. I start around 9 and I go on till 11. So we have different. Then we'll see each other after that. It's okay. Chalo then. Thank you. Thank you so much, Vashish, and looking forward to meeting everyone on the council. Really glad that we are doing this now, and hopefully, you know, Bengalis will again shine. Our on the global seat of entrepreneurship, we'll see Bengalis shine again. Hotei hobe. Amra ajke generation korbo na, second, third generation, I will make our fathers and our grandfathers proud. Surely. Sure. Thank you, Vashish. Bhalo thakis. Dekha hocche. See you all, everyone. Bye. Good day.